মায়ের জবানিতে সিনহার জীবনের গল্প। একজন ছেলে তার মায়ের কাছে কেমন হয়ে ওঠে, কেমন থাকে তার বাল্যকাল, তার শৈশব কৈশোর, এমনকি বৃদ্ধ বয়স পর্যন্ত, ঠিক যেমনটি ছিলেন সিনহা তার মায়ের কাছে। কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা রাশেদ খানের মা নাসিমা আক্তার বলেছেন, সবকিছুর জীবনের প্রতি ছোটবেলা থেকেই সিনহার প্রচণ্ড মায়া ছিল তার ছেলের মতো। এভাবে আর যাতে কেউ প্রাণ না হারায় সেটাই এখন তার চাওয়া। এখনকার প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ হওয়া দরকার বলেও মন্তব্য করেছেন সন্তানহারা এই মা। তিনি বলেছেন, ছেলে হত্যার সুবিচার চাইছি, এজন্য চাইছি যে সমাজ এখন ভেবেই নিয়েছে এসব ঘটনা ঘটলেও কারো কিছু হয় না, কিছুই হবে না, সুবিচার হলে মানুষ একটু হলেও সাহস সঞ্চার করবে। এই বিচারের মধ্য দিয়ে মানুষের মাঝে যেন আশা জাগে। গত রবিবার একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সাবেক উপসচিবের স্ত্রী নাসিমা আক্তার এসব কথা বলেন। তিনি সিনহার জীবনের একের পর এক বেড়ে ওঠার গল্প বলেছেন। চট্টগ্রামের কর্ণফুলি পেপার মিলে তার বাবা ডেপুটেশনে চাকরি করার সময় 1984 সালে সেখানে জন্ম নিয়েছিলেন সিনহা রাশেদ খান। সিনহার জন্ম এবং বেড়ে ওঠার স্মৃতিচারণ করতে গিয়ে মা নাসিমা ছেলের ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি টানের কথা জানান। তিনি বলেন, সিনহার খুব ছোটবেলার কথা, ওর বাবা তখন কর্ণফুলি পেপার মিলে চাকরি করতেন, ডেপুটেশনে ছিলেন। উনি 1973 সালের বিসিএস কর্মকর্তা। ডেপুটেশনে থাকা অবস্থায় কর্ণফুলি পেপার মিলে আমার সন্তান জন্ম হয়। সেখানে একটা মিশন হাসপাতাল আছে কাপ্তায়ের, ওখানে তারপর ওর বাবা রেসিল্যান্ট হিসেবে ছাতকে পোস্টিং হয়। সিনহার বয়স তখন 6-7 মাস। ছাতকে আমরা 1.5 বছরের মতো ছিলাম। তারপর আবার পোস্টিং হলো সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়। ওখানে ওর বাবা টিএনও ছিলেন। ওখানে 4.5 বছর ছিলাম। তখনও সিনহা স্কুলে সেভাবে যাওয়া আসা শুরু করেনি, উল্লেখ করে তার মা নাসিমা বলেন, ও তো দুরন্তপনা করত। সামনে বড় মাঠ ছিল, একটা হরিণ ছিল, সে হরিণ নিয়ে সবসময় খেলাধুলা করত। পশু পাখির প্রতি, প্রকৃতির প্রতি প্রচণ্ড ভালোবাসা ছিল তার। একটি পিঁপড়া যদি পাশ দিয়ে যেত, আমরা যদি সেটা মেরে ফেলতে যেতাম সে বাধা দিত, সে সেটাকে ধরে সরিয়ে দিত। সব কিছুর জীবনের প্রতি খুব মায়া ছিল তার। মা নাসিমা আরও জানান, সুনামগঞ্জের ধর্মপাশা থেকে কক্সবাজারের উখিয়ার স্বামীর পোস্টিং হলে সেখানকার একটা স্কুলে ক্লাস 1-এ ভর্তি করানো হয় ছেলে সিনহাকে। এখানেই তার স্কুল জীবনের শুরু। তবে পাহাড়ি মাঠঘাট বেয়ে বেয়ে স্কুলে যাওয়া আসা একাই করত, কারোর সঙ্গে যেত না। ওর বাবা বলতো, আমি যদি সঙ্গে যাই তাহলে সে তো রাজি হতো না, আগে চলে যেত। অত্যন্ত দুরন্তপনা ছিল, খেলাধুলার প্রতি অদম্য ঝোঁক ছিল তার। আগে মনে করতাম সব বাচ্চারাই হয়তো এমন করে, কিন্তু এখন বুঝি ওর ভেতরের থেকে প্রকৃতির প্রতি ভালোবাসা ছিল। এরপর আমাদের পোস্টিং হলো চাপাই নবাবগঞ্জে, ওখানে ও ক্লাস 8 পর্যন্ত পড়েছে। তারপর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে ওর বাবার পোস্টিং হলো সাতক্ষীরা, ওখানে 2.5 বছরের মতো ছিলাম। সাতক্ষীরা থেকে আমাদের পোস্টিং হলো সিরাজগঞ্জের জেলা পরিষদ সচিব হিসেবে, সিরাজগঞ্জে সম্ভবত 7-8 পর্যন্ত পড়েছে। এরপর ওর বাবার পোস্টিং হলো ঢাকাতে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে। তখন কিন্তু ঢাকার স্কুলে ভর্তি হওয়া কঠিন ছিল, ক্লাস 8-এ কেউ নেবে না ওকে। তারপর ও কোনোভাবে টিচারদের বলে পরীক্ষা দিয়ে চান্স পেল, 8, 9 ও 10 কুর্মিটোলা শাহিনে পড়ল, ওখানেও দুরন্তপনা ছিল। সেখানে তো আরও বিশাল এরিয়া নিয়ে স্কুলটা, বন জঙ্গল মাঠ সব কিছুই আছে। সেখানে বিতর্ক ক্লাবের সদস্য ছিল সে, মানে স্কুলের এমন কোনো কার্যক্রম নেই যেখানে ওর অংশগ্রহণ ছিল না। কুর্মিটোলা স্কুল থেকে SSC পাশ করে এরপর আমরা উত্তরা চলে এলাম। ওর বাবার চাকরিও শেষ হয়ে গেল, সেটা 1999 সালে। তারপর ও ভর্তি হয় রাজুকে। রাজুকে তার দুরন্তপনা ছিল, সে সেখান থেকে BNCC-তে চান্স পেল, BNCC থেকে ইন্ডিয়া যাওয়ার সুযোগ এলো। আমি বললাম, ইন্টারের সময় কম, ফিজিক্স কেমিস্ট্রিতে সময় দিতে হয়, পড়তে হয়, স্যারদের কাছে যেতে হয়। সে বলে, বিকালবেলা খেলা রেখে স্যারদের চার দেয়ালে বসে থাকবো, এত চাপ নেব না,
ওর একটা বিষয় ছিল যে একবার কোনো পড়া পড়লে সেটা খুব মনে থাকতো, সেই পড়া দিয়েই সে 80-85% মার্কস পেত। আমি বলতাম, তুমি একবার পড়ে যদি এত নাম্বার পাও তাহলে তুমি যদি একটু বেশি পড়ো তাহলে তুমি টপে থাকবে। সে বলতো, আমার তো টপে থাকার দরকার নেই, আমি তো টপে থাকতে চাই না, আমার যতটুকু ভালো লাগবে আমি ততটুকুই করব। ভালো লাগাটাকে প্রাধান্য দিত সে। তারপর দেখি হাসতে খেলতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিবিএতে চান্স পেয়ে গেল। সে মেরিটে 5ম স্থান পেয়েছিল। আমি তখন বলি যে তুমি তো ভালোই করলে। তারপর আর্মিতে যেয়ে সে প্রথমবার আউট হয়েছে। আর্মিতে যাওয়ার স্বপ্ন কি আগে ছিল? এমন প্রশ্নে তার মা বলে, আর্মিতে যাওয়ার স্বপ্ন ঠিক বুঝি না, তবে ওর ভেতরে যে একটা অ্যাডভেঞ্চার কাজ করত ওইটাই তো আর্মির সঙ্গে যায়। সেখানে থেকে তো তার অনেক কিছু শেখার আছে। সে যে বিশ্বভ্রমণ করবে, তার মানসিক পরিস্থিতি, শারীরিক পরিস্থিতি, এগুলো তো আর্মিতে ছাড়া হবে না। আমি এখন চিন্তা করি ওখান থেকে ও খুব গেইন করেছে। তো আর্মিতে প্রথমবার হলো না পায়ের লিগামেন্টের জন্য, দৌড়াতে নাকি অসুবিধা হবে। পরের বার দেখি সে চান্স পেয়ে গেল। এরপর আর্মিতে সমস্ত কোর্সগুলো করল। সেনাবাহিনীতে সে গিয়েছিল তার স্বপ্ন থেকে। আপনারা কি কোনো স্বপ্ন তাকে চাপিয়ে দিয়েছিলেন? এমন প্রশ্নে তার মা বলে, সেই সুযোগই আমার হয়নি। ভাবলাম আমি যদি এটা করি তাহলে ফলাফলে আমিও কিছু পাবো না, সেও কিছু পাবে না। এছাড়া যে এসব বিষয় আমাকে বুঝিয়ে দিতে সক্ষম ছিল, কারণ ও কোনো টিচার ছাড়া ভালো রেজাল্ট করত, সে ডিবেট বিএনসিসিতে ইন্ডিয়া যাওয়ার সুযোগ হয়েছে। তখনকার ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ওনার সঙ্গে বসেছে খেয়েছে। এই সব বিষয়ের ক্ষেত্র সে নিজেই তৈরি করে ফেলেছিল। সে যে এসব পারবে সেই কনফিডেন্স আমাদের মধ্যেও চলে এসেছিল। সেনাবাহিনীর জীবনে সে আনন্দের সঙ্গেই ছিল। ও আমাকে বলতো, অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি, এবার চাকরি যে ছেড়ে দেবে এই কথা সহজেই কি মাকে বলা যায়? মাও তো সহজে মেনে নেবে না, নিশ্চিত চাকরি, নিশ্চিত জীবন। সে কৌশলে আমাকে আস্থা অর্জন করতে সক্ষম হয়। সে বলল, আম্মু এখানে তো অনেক কিছু শেখা হলো, আর কি হবে থেকে? এখন আমাকে নতুন কিছু জানতে হবে, নতুন কিছু শিখতে হবে। ও পরিবারের গাইড দেওয়া শুরু করে, সব দিকে খেয়াল রাখত। সে ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধুবান্ধব সবার প্রতি খুব যত্নশীল ছিল। সে যখন ডেকেছে দিন কি রাত সবসময় ছুটে গিয়েছে, তাতে আমি কোনো বাধা দিইনি, আমার তাতে সমস্যা তো হচ্ছে না। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর কি করলেন? এমন প্রশ্নে তার মা বলেন, সে 2019 সালের নভেম্বরে সম্ভবত অবসরে গেল। এই এক বছর আমার কাছেই ছিল, রেডি হচ্ছে বিশ্বভ্রমণে যাবে, সব কিছু ভেতরে ভেতরে গোছাচ্ছে। তারপর তো করোনা ভাইরাস চলে এলো। এখন বলে, আম্মু আমি তো অনেক কাজকর্ম করি, সারাদিন সারা রাত বাইরে যেতে হয়, আসতে হয়, তুমি তো বাসায় একা থাকো। আমি রাজশাহী চলে যাই। আমি বলি, রাজশাহী গিয়ে কি করবা? সে বলে, রাজশাহী গিয়ে আমার অনেকগুলো কাজ হবে, আমার ফিজিক্যাল ফিটনেস এখানে বাসায় যেভাবে করতে পারছি সেভাবে করতে পারবো না। এখানে জিম বন্ধ হয়ে গেছে, ওখানে পদ্মা নদীর পাড় আছে, পদ্মা নদীর পাড়ে 10-12 মাইল দৌড়াতো। তারপর আমার ফ্রেন্ডের মায়ের এক বিশাল লাইব্রেরি আছে, বই পড়ার সুযোগটা হয়ে যাবে, আর অবসর সময়ে কাজ করতে পারবো, তারপর তুমিও নিরাপদে থাকলে। এমনিতেই আমি বলতাম, আত্মীয় স্বজন সবাই বলে ও তো অবসর নিয়ে আসছে, ও তো এত বড় চাকরি করতে পারবে, ও তো এত টাকা বেতন পাবে, আত্মীয় স্বজন যা বলে আর কি। তো আমি বলি, মানুষ যখন বলে বাবা এসে তো একটু রেস্ট নিতে পারলাম না, এসেই কি আবার চাকরিতে ঢুকতে হবে? মানুষের তো একটা রেস্টেরও দরকার আছে। ও তখন আমাকে বলে, মানুষ জিজ্ঞাসা করলে বলে দিও ফ্রিল্যান্সিং করি। আমি বলতাম, তুমি এখন কি করো? কিছুই তো বলো না। বলে, আম্মু বলার মতো হলেই বলবো, এখন বলার মতো কিছুই হয় নাই, সেটা তো সারপ্রাইজ আমার জন্য, সেটাও বিশাল সারপ্রাইজ রেখেছে সে, ও যে এটা করতে পারে। ওর ভয়েসটা শুনে সেদিন আমি অবাক হয়ে গেলাম। আমার ছেলে এটাই দেখাতে চায় যে আমি সব পারি। তারপর রাজশাহীতে গেল, এক সপ্তাহ বাসায় ছিল, আমার সঙ্গে সময় কাটালো। রাজশাহী থেকে আসার সময় আবার করোনা টেস্ট করেও আসছে, বলে, আম্মু করোনা টেস্ট করে আসছি। রাজশাহীতে থাকা অবস্থায় রাজশাহী থেকে আমার জন্য অক্সিজেন সিলিন্ডার পাঠিয়ে দিয়েছে, বলে, আম্মু আপনার তো একটু শ্বাসকষ্টের সমস্যা,
যদি হয় তাহলে তাড়াতাড়ি নিয়ে নেবেন। কিন্তু ভাবখানা এমন করতো যে আমি কিছু দেখি না বা জানি না। তারপর এক সপ্তাহ পর বলল, আম্মু আমার তো কক্সবাজারে কিছু শুটিং আছে, আমি কিছু ডকুমেন্টারি করব। আমার আবার একটু অভ্যাস কম ছিল জিজ্ঞেস করার, মানে ব্যক্তিগত বিষয় নিয়ে তেমন আমি ঘাটাঘাটি করতাম না। আমার সব ছেলে মেয়েদের ক্ষেত্রেই আমি এরকম। সর্বশেষ কবে আপনার সঙ্গে টেলিফোনে কথা হয়? এমন প্রসঙ্গে সিনহার মা বলেন, আমি বলি আসো, বলে না আম্মু আসবো না, গাড়ি নিয়ে এতদূর যাওয়া আসা করা যাবে না। তো আমি বলি গাড়িটা রেখে প্লেনে করে চলে আসো, আবার চলে যেও, বলে যে তাও বলে না। তার একদিন পরে আবার আমাকে ফোন দেয়, ঈদের দুদিন আগে এটা, বলে আম্মু আমি টিকিট পাঠিয়ে দিই তুমি চলে আসো, এক সপ্তাহ থেকে আবার চলে যেও। ঈদের আগের দিন আমি ভাবলাম সে ব্যস্ত আছে হয়তো, আমিও ব্যস্ত, রাত 11টায় ওকে ফোন দিই, তখন দুজনেই ফ্রি, তখন তো কথা বলতে সমস্যা নেই। ঈদের দিন আমিও ব্যস্ত থাকব, সারাদিন কথা বলিনি যেহেতু কাজে ব্যস্ত থাকে, তারপর রাত 11টায় ফোন করি। এখন দেখি ফোন রিং হচ্ছে বারবার, কিন্তু ফোন ধরে না, যদিও ফোন নাও ধরে তবে সময় করে পরে কল ব্যাক করে, সেদিন আর কল ব্যাক করেনি। কি ব্যাপার? আমি কল দিয়েই যাচ্ছি, রিং হয়েই যাচ্ছে, আনুমানিক রাত 12টায় এক ভদ্রলোক আমাকে ফোন করে বলছে, সিনহা আপনার কি হয়? বলে ও কি করে জানেন? হ্যাঁ জানি, ও টুকটাক কাজ করে, আমি ওটাকে টুকটাক কাজই বলতাম। বলে উনি কেন আর্মির চাকরি ছেড়েছে? আমি বলি ওই যে বাহিরে ঘুরবে, বিশ্বভ্রমণ করবে, এজন্য। এগুলো আমার বলাতেও ভাল লাগে না, আর মানুষ এটা শুনলে হাসবে, বিশ্বভ্রমণ করার জন্য এই চাকরি ছেড়ে দেয় কেউ? আমাদের সমাজে এটা গ্রহণ করবে না কেউ, এজন্য আমার বলতে খুব একটা ভালো লাগতো না। পরে আমার মনে হলো উনি কোথাকার কে, আমি তো চিনি না জানি না, পরিচয় জানি না। তখন আমার মনে হয়েছে, প্রথমে আমার এইগুলো মনেই হয়নি, বলি আপনি কে, এগুলো কেন জিজ্ঞেস করছেন? একটু রূঢ় হয়ে বলছি তখন, উনিও রূঢ় হয়ে তখন আমাকে বলছে, আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন কেন? আমি টেকনাফ থানার ওসি। যখন টেকনাফ থানার ওসি বলছে তখন আমি ভাবছি পুলিশের সঙ্গে হয়তো কোনো কাজ টাজ করছে, বাগবিতণ্ডা হয়েছে হয়তো, আমার ছেলেকে হয়তো ওখানে নিয়ে গেছে, জিজ্ঞাসা করছে সেজন্য হয়তো। ও কি আদৌ আর্মি অফিসার নাকি ভুয়া আর্মি অফিসার? আমি তখন জিজ্ঞাসা করছি ও কোথায়? ও তো ফোন ধরছে না। উনি বলে ও আছে একটু দূরে। আমি বলি ফোনটা ওকে দেন। বলে হ্যাঁ পরে দেব, বলে রেখে দিয়েছেন। তারপর আমি কতবার ফোন দিয়েছি, ফোন বেজে বেজে এরপর স্টপ হয়ে গেল, ফোন আর বাজে না। তখন আমার একটু সন্দেহ লাগা শুরু হলো, আমি ভাবছি আমি এখন কার কাছে খোঁজ নেব, কাকে বলবো, কি করব। মেজর মহসিন এবং মেজর শাহরিয়ারের ফোন নাম্বারে আমার ফোনে সেভ করে দিয়েছিল। তখন আমার মনে হলো তাহলে ওদেরকেই জানাই, ওরা ওদের ব্যাচমেট। আমি আবার ভাবছি আজকে ঈদের দিন ওদের কত কাজ থাকে, আমি ফোন দেব দেব করলেও লেট করছি। তারপর ফোন দিয়েছি, দুইবার ধরেনি। তারপরে ফোন ধরে বলে, আন্টি আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি আসলে একটু বিজি ছিলাম। আমি বলার পর সে বলল, আন্টি আমরা দেখছি। সে বলল, বড় আপুর ফোন নাম্বারটা দেওয়া যাবে? তো দিয়ে দিলাম। তারপর আমার মেয়ের জামাইয়ের ফোন নাম্বারও নিল, আমার মেয়েকে তখন হয়তো পায়নি, আমার মেয়ে হয়তো ব্যস্ত ছিল, বলছে 10টার সময় পুলিশ আসছে, উত্তরা পশ্চিম থানার ওসি, তারা জিজ্ঞেস করছে ও চাকরি কেন ছেড়েছে। আমি আবারও সে একই কথা বলি, বলল কোনো রাজনীতির সঙ্গে জড়িত কি না? আমি বললাম সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত না, এটা শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি। এগুলো সকাল 10:30টায় জিজ্ঞাসা করছে পুলিশ আমাকে, পুলিশ আর আসেনি, ওই সময় ছেলের ছবিও নিয়ে যায় পুলিশ। আমার চিন্তা ওখানে হয়তো আমার ছেলে আর্মি কি না যাচাই বাছাই করতে যাচ্ছে, এজন্য আমি সব ছবি বের করে দেখাচ্ছি। আমি তো ওই পয়েন্টেই আছি, আপনার কি কিছু বলার আছে? এমন প্রসঙ্গে সিনহার মা বলেন, কিভাবে কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না, তোর স্বপ্ন তো থেমে যায়নি, রেখে গেছে। আমার ছেলে চায় তো, আমরা তো চলে যাব কয়েকদিন পরে, আমাদের জেনারেশনগুলোর জন্য আমাদের ভাবতে হবে না? অনেক ভাবতো, আমার ছেলে জীবন দিয়ে রেখে গেছে আপনাদের জন্য বার্তা, সামনে সবার জন্য একটাই বার্তা রেখে গেছে, তোমরা সাজানো একটা সুন্দর পৃথিবী রাখো, এটি রাখলে এখানে কোনো হত্যাকাণ্ড থাকবে না, ইতিবাচক মনোভাব থাকবে, ও জীবনটা দিয়ে ওই বার্তাই দিয়ে গেল।
আর ছেলে হত্যার সুবিচার অবশ্যই চাইছি। এজন্য চাইছি যে সমাজ এখন ভেবেই নিয়েছে এসব ঘটনা ঘটলেও কারোর কিছু হয় না, কিছুই হবে না। সুবিচার হলে মানুষ একটু হলেও সাহস সঞ্চয় করবে, কিছু হবে, মানুষের মাঝে যেন আশা জাগে। বন্ধুরা, এ ছিল নিহত মেজর সিনহার জীবনের কিছু গল্প। বন্ধুরা, আপনারাও কি চান মেজর সিনহা হত্যার সুষ্ঠু বিচার হোক? অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর দেশ বিদেশের সব রকম খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন রাখুন, আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।